নব অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজে ব্যবহার করে থাকি। আমাদের চারিদিকে পরিবেশ নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছে। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছে। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি করেছে ত্রিকোণমিতি নামে এক গণিতের এক বিশেষ শাখা। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ত্রি, তিন, গণ, ধার এবং মেট্রন অর্থাৎ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। মিশর ও ব্যাবিলিয়ন সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশলী কাজে এর বহুল ব্যবহার করতে বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্র দূরত্ব নির্ণয় করতেন। অধুনা ত্রিকোণমিতিক ব্যবহার গণিতের সকল শাখায়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে গেছে। গণিতে গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞান শাখা সহ ক্যালকুলাসের ব্যবহার বহুল পরিমাণ। আর এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হল সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত গণনা করতে পারবে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। 0 ও 90 ডিগ্রি কোণে অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। প্রথমে আমরা জেনে নেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো প্রতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত হয়। ত্রিভুজের আনুমানিক অবস্থানের জন্য এই নামসমূহ সার্থক। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিত বাহুগুলোর নামকরণ করা হয়, যথা অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণী বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমরা যদি চিত্রে লক্ষণ করি ওপিএন ত্রিভুজে, এটি একটি সমকোণী ত্রিভুজ, এন হচ্ছে যার সমকোণ, দেখতে পাচ্ছি ওপি হচ্ছে বৃহত্তম বাহু এবং এটি হচ্ছে সমকোণী বিপরীত বাহু। তাহলে এখানে ওপি হচ্ছে অতিভুজ বিপরীত বাহু, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। যদি আমাদেরকে এখানে ও একটি প্রত্যয় দেওয়া থাকে তাহলে ওপি হলো আমাদের বিপরীত বাহু। সন্নিহিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। যদি আমাদের ও কোণটি দেওয়া থাকে এখানে, তো এটি অতিভুজ, তাহলে এই যে বাহুটি যা কোণ সৃষ্টিতে সহায়তা করেছে এটি হলো আমাদের সন্নিহিত বাহু। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আমাদের অঙ্ক করার জন্য এবং ব্যবহারিক কাজের জন্য এই অনুপাতগুলো জানা আমাদের খুবই জরুরি। এগুলো ছাড়া আমরা ত্রিকোণমিতিক কোনো অঙ্ক করতে পারবো না। তো আমরা চলুন জেনে নিই আমাদের কি কি ধরনের অনুপাত আছে। প্রথমে সাইন, এখানে সাইন অনুপাতে এখানে হচ্ছে থিটা, থিটা হচ্ছে কোণের মান, সাইন হচ্ছে অনুপাত। তো আমরা যদি এই সাইন অনুপাত বের করতে চাই তাহলে এর পদ্ধতি হলো বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ দিলে আমরা সাইন অনুপাত পেয়ে যাব। কস, কসের অনুপাত হলো সন্নিহিত বাহু বা ভূমি বাই অতিভুজ, আর টেন হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অথবা আমরা যদি বলতে পারি লম্ব বাই ভূমি সমান সমান হলো টেনের অনুপাত। আমরা তো সাইন, কস আর টেন পেলাম এবং এদের বিপরীত অনুপাত গুলো হলো সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কসেক, কসের বিপরীত বাহু হলো সেক, টেনের বিপরীত বাহু হলো কট। আমরা এই অনুপাতগুলো খুব ভালোভাবে রপ্ত করব। এগুলো যদি আমাদের রপ্ত থাকে তাহলে আমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হবে। ত্রিকোণমিতিক অভেদাবলী, আমাদের ত্রিকোণমিতিক অঙ্ক করার জন্য ত্রিকোণমিতিক অভেদাবলী জানা আমাদের খুবই জরুরি। এই অভেদাবলীগুলো হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এবং কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আমরা এই কসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা এই অভেদাবলী আগেই জেনেছি, কিন্তু আমাদের একটি জানা হলে সেটি হলো টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। অধ্যায় 9.1-এ 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 15 cot = 8 এবং সাইনে এবং কসের মান সেক এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের দেওয়া আছে 15 cot = 8, সুতরাং কটে ইকুয়াল টু 8 বাই
15. এছাড়াও আমরা জানি কটে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ত্রিভুজে কটে মানটি বসিয়ে পাই, ভূমির মান 8 এবং লম্বের মান 15, তাহলে আমাদের অতিভুজের মান দরকার। আমরা যদি ত্রিভুজের নামকরণ করি এ বি সি, তাহলে আমাদের এ সি হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী রুট লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বর্গ করে যদি আমরা যোগ করে বর্গমূল করি তাহলে আমাদের এসি এর মান বের হবে 17, অর্থাৎ আমরা অতিভুজের মান পেলাম 17। এখন আমাদের সাইন এর মান দরকার, সাইন এ, সুতরাং সাইন এ, আমরা সাইন এ জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এর মানে হচ্ছে 15 বাই 17 এবং sec a ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে কসের উল্টো, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ সেকের মান হচ্ছে 17/8। এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল, সাইনের মান এবং সেকের মান। 23 নম্বর অঙ্ক দেওয়া আছে কসেকে মাইনাস কট ইকুয়াল টু 4/3, তবে কসেকে প্লাস কটে মান কত? আমরা জানি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 সূত্র হতে। এখন এই কস স্কোয়ার কসেক স্কোয়ার একে যদি এ এবং কট স্কোয়ার একে যদি বি ধরা হয়, তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে আমরা লিখতে পারি কসেক এ প্লাস কট এ ইনটু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। এখন আমরা যদি কসেক মাইনাস কট এর মান বসিয়ে দিই, তাহলে আমরা পাই কসেক এ প্লাস কটে ইনটু 4/3 ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কসেকে প্লাস কটে ইকুয়াল টু 3/4। এই হলো আমাদের প্রদত্ত প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল।